প্রধানমন্ত্রী আবাস যোজনা কেলেঙ্কারি মানছি না মানবো না আলি হোসেনকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে পিএমএওয়াই এর ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি রাঙ্গামাটি জিপিতে চলছে এই অভিযোগ রাঙ্গামাটি জিপির তিন নম্বর গ্রুপের প্রাক্তন গ্রুপ মেম্বার নিমার আলী সহ অন্যান্য গ্রামবাসীদের প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে গাড়ি এবং বাড়িওয়ালা ধনী মানুষদেরকে টাকার বিনিময়ে ঘর দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন রাঙ্গামাটি জিপির তিন নম্বর গ্রুপের প্রাক্তন গ্রুপ মেম্বার নিমার আলী লস্কর সহ অন্যান্যরাও এই মর্মে তিনি হাইলাকান্দি জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে এই নিয়ে রাঙ্গামাটি জিপির সভানেত্রী ও তার প্রতিনিধি সহ কিছু সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করেন অন্যদিকে কিছু মানুষ জড়ো করে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সভানেত্রী প্রতিনিধি এতে তিনি নিমার আলী লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি কিন্তু নিমার আলীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এ সকল মন্তব্যকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন নিমার আলী বলেন সভানেত্রীর বিরুদ্ধে তার কাছে অনেক দুর্নীতির প্রমাণ রয়েছে প্রয়োজনে তিনি সেসব প্রমাণ তুলে ধরতে পারবেন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনে নমস্কার আমি সুপ্রিয়ান ডায়াস তরঙ্গ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বিসিংসা গ্রামের মধ্যে উপস্থিত আছি এখানে কিছুদিন পূর্বে রাঙ্গুয়াটি জিপির প্রাক্তন তিন নম্বর গ্রুপ পঞ্চায়েত নিমার আলী লস্কর সাহেব বর্তমান জিপি রাঙ্গুয়াটি জিপির সভানেত্রী সভানেত্রীর প্রতিনিধি জিপির জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আরও কয়েকজনের উপর মানে পাঁচ ছজনের উপর উনি প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে ঘর বিতরণের ক্ষেত্রে যে করাপশন যে দুর্নীতি তার তীব্র মানে প্রতিবাদ জানিয়ে উনি হাইলাকান্দির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উনি একটি মামলা ঠুকেছেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি একটি প্রেস মিটও দিয়েছিলেন এবং এই প্রেস মিটের বিরুদ্ধে ওরা আবার পাল্টা একটা প্রেস মিট দিয়েছে এবং প্রেস মিটের মধ্যে ওরা বলেছে যে নিমার আলী সাহেব নাকি উনার বিরুদ্ধে মানে মহামান্য আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং এটা একটা দুষ্টচক্রের কাজ এবং জিপিতে কোনো দুর্নীতি হয়নি কোনো করাপশন হয়নি কোনো ধরনের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর ঘর দেওয়া হয়নি এরকমভাবে একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছেন বিবাদী পক্ষ তো এটার উপর মানে এটার প্রতিবাদ জানিয়ে এবং বিবাদী পক্ষের স্টেটমেন্টকে খণ্ডন করার জন্য আজকে বাদী পক্ষ আবার মিডিয়াকে আহ্বান করেছেন তো এখানে বাদী পক্ষের নিমার আলী লস্কর সাহেব এবং এই গ্রামের আরও অন্যান্য নাগরিকরা বিশিষ্ট নাগরিকরা আছেন ওনারা আজকে ওই প্রেস স্টেটমেন্টকে খণ্ডন করে ওনারা মিডিয়াকে কিছু তথ্য ওরা জানিয়ে দেবেন তো আসুন ওনাদের কাছ থেকে আমরা এটার বিবরণ বা বিস্তারিত বিবরণ ওদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি ধন্যবাদ আমরা যে কেসটা করছি কেসটা তো আমরা নিমার আলী ভাই চাইতে করছি সত্যি করছি সত্যি আমি ডকুমেন্ট দিয়া চ্যালেঞ্জ মারিয়া ডকুমেন্ট দিয়া তাই চ্যালেঞ্জ মারো কোয়া আজকে তাই দীর্ঘদিন প্রেসমিট দিচ্ছেন প্রেসমিট দিয়া তাই করছেন সাতটা ঘর দাবি দিছি আমরা তাই মিথ্যা অপরাধ তাই যেটা যে কোথরা সাতটা অপরাধ সাতটা ঘর দাবি দিছি এইটা তাই আমরা রে স মানে মিথ্যা অপরাধ দিয়া তাই ও কেস টাকার লাগে তাই কইতে সাতটা ঘর দাবি দিছি আমরা গড় বাড়ি গাড়ি গাড়ি আছি আমরা তান কেছে সাতটা ঘর দাবি দেয় না আমরা নিজে যেও করি আমার গরিব দুঃখী মানুষের আমরা সাহায্য করি তাই নেরার ক্ষেত্রে এই পয়সা কালেকশন করি নেই তাই দলাল দিয়া পয়সা কালেকশন করি নে ভাই আমরা সাহায্য করি আমরা মানুষরে আনিয়া দুই টাকা ষাট টাকা দিয়ে মানুষের বিপদি মনলে তারা রে সাহায্য করি আমরা সাতটা কর দাবি করলে বলে আমরা ইন খেয়েও নাই নিমার আলী লস্করের লোকে খেয়েও নাই তাই নাকি আমি কইছেন যে এরা কয়জনে আমার গেছে গিয়া সাতটা কর দাবি করছেন তা নুবরে মানানি কেস কর্মী কেন আমরা তাই যে এই জবাবটা তাই যে মুক্তি মাতিছেন এই কারণের উপরে আমরা পাল্টা জবাব দিয়া তাই সংবাদ মাধ্যমে কইছেন তাই কেসটা ভাইবার লাগে তাই সাতটা ঘর কইছেন কেস এটা তো কেস নেওয়ার পথে নেয়ার লড়াই করি আর আমরা অন্যের জায়গায় অন্যের পথে না নেওয়ার পথে করি আর কেস ডকুমেন্টে কেস হয়েছে তাই ডকুমেন্ট দিয়ে সহ রোপা তাই না আমরা ওটা মিথ্যা পথা জিও চালাইয়া এটা প্রতারণা করুক না ওখান করিয়া আমার করতে করলাম মিডিয়া বাই গেছে নাম গিয়াসুদ্দিন লস্কর আচ্ছা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আর রাঙ্গুয়াটি জিপিতে মানে বিশেষ করে এই যে তিন নম্বর গ্রুপে যে প্রধানমন্ত্রীর ঘর বন্টনের ক্ষেত্রে যে একটা দুর্নীতি বা একটা করাপশন হয়েছে সাতটা ঘর বিতরণের ক্ষেত্রে যে আপনাদের অভিযোগ মতে যে প্রকৃত হিতাধিকারীকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অন্যদের দেওয়া হয়েছে এটার উপরে মানে নিমার আলী সাহেব একটি কেস হাইলাকান্দি আদালতে দায়ের করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে বিবাদী পক্ষ একটা প্রেসমিট দিয়েছেন যে উনি মিথ্যা মানে মামলা দিয়েছেন আর উনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা
তো এটার উপরে মানে আপনার প্রতিক্রিয়া হিসাবে আপনি কি বলতে চাইবেন? আমি ওটা বলতে চাই, নিমরালি পঞ্চায়েত তো আমরা গত 5 বছর পঞ্চায়েত আসলাম, আমরা লেখাপড়া জানি না, এটা সম্বন্ধে কিছু বুঝি না, তার কাছে আমরা বুঝাতাইছি যে নাম চালা গড় দেওয়া যায়নি, তাই কিছু এইরকম দেওয়া যায় না, আমরা তাহলে কইছি দেখো এইরকম দেওয়া হয়েছে জানি আমরা, তাই কিন্তু যে সত্যিগুলা কোনো স্কোপ আসেনি, আমরা কইছি দেখো 11-12 সেন্সাস লিস্ট আনিয়ে মিলাইয়া দেখছি যে 60টা আইডি তারা জনুন মানুষরা আনজনুন দিলাইছে, এটা কিরকম দিল, তাই বলছে নিলা তো দেওয়া যায় না, এরকম ওই তো পারে না, যদি এরকম দিলাই তো আমি আইনত যাই কিরকম দেয় এরা আছে দেয় তো আমার গ্রুপ জনুন মানুষ আছে দেখিয়া দেও এই একজন আইডি আরেকজনে দেওয়া যায় না, তো আমরা সত্যি মিথ্যে স্কোপ লই আইছি, তাই দেখছি সত্যি দিলাইছে একজন আইডি আরেকজনে তাই তাহলে জিগাইছে, তাই বলছে এরকম নাই এটা ফলস কে কইছে তোমার মিথ্যা কইছে, তাই না আইনত আদালত কেস করছে, ওখানে আদালতে এটা যেটা জানে করব, কিন্তু প্রেসিডেন্ট এখন বারবার করছে তাই নাঙ্গাউটি জিপির গড় বন্ধ করে দিছে কেস করে, তাই তো এরকম করছে না, শুধু 60টা আইডির উপরে কেস করছে, এই 60টা আইডি যেহেতু গরিব মানুষ নয় এরা গড় বাড়ির পাক্কা গড় 2 রুম 3 রুম গড় বানাইবার জায়গা নাই, দোকান বানার গরুর বাতান বানার ওই রকম বানার, তাই এটা নিয়ে মনে মাঝে খুব কষ্ট লাগছে যে দেখো গ্রুপ বেজান কাচ্চা করে আছে এইরকম না দিয়া যারা পাক্কা গড় এরারে দের তাই এটা না জানিয়ে তাই কেস দিলেছে, তার কাছে বেজান বুঝছে তাই এটা বুঝছে না বুঝে না এইরকম দেওয়া হয়েছে না, কিন্তু ওখান তার উপরে মিথ্যা হর যে তাই গ্রুপর কেস গড় বন্ধ করেছে কেস করিয়া এরকম তাই না, তার 60টা আইডির উপরে কেস করছে, আর বাদ বাকি জনগণ মানুষ যারা এরার গড় দেওয়া হইতো তাই বারবার হর যে এরকম না জনগণ মানুষের গড় পাও প্রেসিডেন্ট তুমি গড় ছাড়ো এরারে দেও, আর প্রেসিডেন্ট প্রতিনিধি যে বলেছেন আপনারা ঘর 7টা ওনার কাছে প্রথম গিয়ে দাবি করেছিলেন বা চেয়েছিলেন, হ্যাঁ এটা মিথ্যা হবে, ওই যে মামলার কারণে এটা ফলস করছে মিথ্যা মাতের মিছা মাত, এরকম আমরা চাইছি না, কেন আমরা সবার ঘর পাক্কা ঘর আছে কেন আমরা চাইনি, এটা মিছা কর, আচ্ছা আচ্ছা এটা মিছা অভিযোগ, আচ্ছা এখানে আমার কথা শেষ, ধন্যবাদ, আমরা গেলে কইব তোমার নাম নাই, আমরা গীতা বাংলাদেশ থেকে আইছি না গীতা আমরা সেন্সর নাম নাই, আর ইনো আইয়া গিয়ার লোক হইবা তোমরা নাম নাই।